সবাইকে আসসালামু আলাইকুম। রেস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সিম্পল আলু ভাজি। আর এই সিম্পল আলু ভাজি যে কতটা মজার হয়ে যায় যদি এভাবে রান্না করেন তাহলে আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে আলু ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমার এখানে প্রায় হাফ কাপের মতো তেল লেগেছে, যেহেতু আমি আজকে আলু ভাজিটা বেশি পরিমাণে করব। এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা একটু কালো করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে আলু কুচি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় আধা কেজির উপরে মানে প্রায় 1 কেজির মতো আলু নিয়েছি আর সেই আলুগুলোকে এভাবে চিকন করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার যতটুকু সম্ভব হয়েছে আলুগুলোকে খুবই চিকন করে কেটে নিয়েছি, এতে করে আলুগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়, ঝরঝরে থাকে এবং গলে যায় না। এখানে আমি 1 চা চামচ লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, তার থেকেও কম হবে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি ঝালের জন্য দিইনি, কালারটা যেন সুন্দর আসে সেজন্য দিয়েছি। ঝালের জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে, আমি কম দিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বাড়িয়েও কাঁচামরিচ ফালি দিয়ে দিতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে আলু পরিমাণটা কম হলে তেলের পরিমাণটা অবশ্যই কমে দিতে হবে। নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করেছি 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এলাম, মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে যেহেতু কোনো প্রকার পানি দেয়নি, এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, তো চুলার জ্বালটা এখন আমি আরেকটু কমিয়ে দিব, মানে মিডিয়ামে থেকে কমে রেখে আমি আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করেছি। তো এখন আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, আর মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে ভাজিগুলো আবার পুড়ে যাবে। তো আমার ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা বড় সাইজের টমেটো চিকন করে কেটে নিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আবারও ঢেকে অপেক্ষা করব 5 মিনিটের মতো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় আলু সেদ্ধ হবে না, কিছুটা পানি লাগবে, সেক্ষেত্রে দিতে পারেন। আমার এখানে আলু পরিমাণ যেহেতু বেশি ছিল সেক্ষেত্রে পানি লাগেনি, কারণ আলু দেওয়ার পরে আলু থেকে বেশ কিছুটা পানি উঠে আর সেই পানিতে সেদ্ধ হয়ে যায়। তো টমেটো দেওয়ার পরও আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভাজিটা ঢেকে রান্না করেছি। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, কারণ আমার আলু ভাজি কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিয়েছিলাম, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ধনিয়া পাতা কুচি হাফ কাপের মতো হবে দিয়েছি, ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখন নেড়ে চেড়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিব, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপর একটু আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার আলু ভাজিটা কিন্তু সেদ্ধ হয়েছে, আবার ঝরঝরে রয়েছে, গলে যায়নি। এই আলু ভাজিটা এখন গরম গরম পরিবেশন করতে পারেন ভাতের সাথে, আটা রুটির সাথে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।